যে বিষয়টা প্রিন্সিপাল সাহেব বললেন নৈতিক অবক্ষয় রুদে যুব সমাজের ভূমিকা আসলে নৈতিকতা এই শব্দটি বা মরালিটি ইংরেজিতে বলে আরবিতে বলে আখলাক আরবিতে বলে আখলাক আখলাক আল হাসানা অথবা সু উল আখলাক একটা উত্তম চরিত্র আর একটা হলো অসৎ চরিত্র সৎ চরিত্র অথবা অসৎ চরিত্র নৈতিকতা বলতে এ টু জেড এই জিনিসটাকেই বোঝায় অর্থাৎ জীবনের প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা মুহূর্তে আমি আমার নীতি আর নৈতিকতার অনুকূলে থাকবো হা এর নাম নৈতিকতা থাকবো ন্যায়ের কল্যাণের সৎ এবং ভালো এর পক্ষে নিজেও চর্চা করব ভালো ন্যায় আর সৎ আর হা এই নৈতিকতায় যুবক আর যৌবনের ভূমিকা এই নৈতিকতায় যুবক আর যৌবনে আসলে এক স্বাভাবিকভাবে বললে এটা বলতেই হয় একটি ছোট্ট বাচ্চা হা ও মানুষের বাচ্চা হওয়ার কারণেই যদি না পাগল না হয় যদি না অসুস্থ না হয় তাহলে বাচ্চাও অনৈতিকতা করে না বাচ্চারা অনৈতিকতা করে না তার মানে বোঝা গেল সৃষ্টি হিসেবে সুস্থ বিবেক যাদের আছে এবং সুস্থ বিবেকের অনুকূলে যার জীবন নৈতিকতার সাথেই সে থাকে কিন্তু যখন শরীরে শক্তি আসে ক্ষমতা আসে অন্যকে দাবায় দেওয়ার মতো নিজের বাহুবল থাকে তখনই অনেকে নৈতিকতার স্খলন ঘটে ঠিক না এবং বিশেষ করে নৈতিকতার সংরক্ষণে সবচাইতে বড় কঠিন সমস্যার মুখোমুখি হয় যার আছে যৌবন সে কারণ বৃদ্ধ সেও তার বার্ধক্যের কারণে ইচ্ছায় অনিচ্ছায় নৈতিকতার সীমারেখার ভিতরে কি। চলে না চলে না কারণ বার্ধক্য তাকে কখনো বাধ্য করে নৈতিকতার ভিতরে থাকতে কিন্তু যুবক তার যৌবন কারণ যৌবন মানেই আগুনকে পানি বানিয়ে দেয় এমন শক্তি নজরুলের বিখ্যাত একটা প্রবন্ধ আছে যৌবনের গান যৌবনে যদিও নজরুল বলেছেন অনেক যুবক আছে আসলে এ বৃদ্ধ হইয়া গিয়াছে আর অনেক বৃদ্ধ তার শরীরটা বৃদ্ধ বয়সে বৃদ্ধ কিন্তু এখনো টকবগের যৌবনের প্রমাণ তার শরীরে আচরণে খুঁজে পাওয়া যায় হ্যাঁ যৌবন একটা বড় আমানত একটা নির্দিষ্ট সময়ে আসে আর একটা নির্দিষ্ট সময়ে চলে যায় নির্দিষ্ট সময়ে আসে নির্দিষ্ট সময়ে চলে যায় এই জন্যে যৌবনকে চিনতে হয় যৌবনকে বুঝতে হয় যারা যৌবন চিনে না যৌবন বুঝে না তারা এর যত্রতত্র ব্যবহার করে আর যেহেতু যৌবন আমি ইচ্ছা করলে পাই না ইচ্ছা করলে আনতেও পারি না হারিয়ে গেলে পারে কেউ এই জন্য বিখ্যাত একটা আরবি প্রবাদ আছে বিখ্যাত কবিতাও আছে। ও যদি যদি কোনোদিন আমার কাছে যৌবন ফিরে আসত তাহলে আমি তাকে খুলে খুলে বলতাম বার্ধক্য আমাকে কি কষ্ট দিয়েছে কবি আফসুস করে বলেছে আলা লাইতা আর কি আল্লাউমান যদি আমার কাছে আমার হারিয়ে যাওয়া যৌবনটা ফিরে আসতো তাইলে আমি তাকে খুলে খুলে বলতাম বার্ধক্য নামক এই জিনিস আমারে কি কষ্ট দিয়েছে কারণ তিন মাতা বানিয়ে ফেলে ঠিক না তো যে তার মানে যৌবন একটা সময়ে আসে একটা সময়ে চলে যা যারা ডাক্তারই পড়েন তারা তো আমাদের মায়েরা আমরা যাদের যার শরীর থেকে আমার শরীর বেরিয়েছে সবার শরীর ওই মা একটা নির্দিষ্ট বয়সে তার যৌবন এসেছে ঠিক না এমনকি আমাকে জন্ম দেওয়ার সক্ষমতা পেয়েছে মা একটা নির্দিষ্ট সময়ে আর এর প্রমাণ যখন তার মাসের অসুস্থতাটা শুরু হয়েছে একটা বয়সে গিয়ে মায়ের অসুস্থতাটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়া মানে মা আর জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না তার মানে ঠিক মা যেমন পুরুষদেরও ঠিক এমন যদিও পুরুষদেরটা একটু প্রলম্বিত আর মায়েদেরটা একটু সীমাবদ্ধ পুরুষদেরটা একটু বেশি প্রলম্বিত আর মায়েদেরটা একটু বেশি সীমাবদ্ধ তবে যৌবন মানেই একটা বিশেষ শক্তি একটা উদ্যম একটা স্পৃহা একটা অদম্য যাকে কেউ দমন করতে পারে না এমন শক্তি আর সাহস এটা আসে একটা সময়ে আর একটা সময়ে হারিয়ে যায় এখন নীতি নৈতিকতা বলতে একবারে প্রথম বোঝা উচিত এই যৌবনের সংরক্ষণ যৌবনের সংরক্ষণ কারণ যৌবনটা আমানত যৌবনটা আমানত যৌবনটা আমানত আমানত তিন দিক থেকে একবারে প্রথম হল এই যৌবনটা এই পৃথিবীর জন্মের ধারাবাহিকতায় আমানত কারণ শিশু বাচ্চা জন্ম দিতে পারে পারে নাকি বলেন যার যৌবনের আমানত নাই তার থেকে জন্মাবে না তার মানে পৃথিবীটা একের পর এক ধারাবাহিক জন্মের বাস্তবতায় টিকে রয়েছে আমার দাদা আমার বাবা আমি আমার বাচ্চা এমনি করে এই যে ধারাবাহিকতা একে বলে খেলাফত একে বলে আল্লাহ যে করে নিবে বলছেন ফিল খালিফা খালিফা মানেই হলো একজনের পরে আরেকজন ধারাবাহিক আসবে চেইন বুঝতে পেরেছেন একের পর এক গ্যাপ হবে না এই যে খেলাফতের বাস্তবতায় উত্তরাধিকার একের পর এক জন্ম নেয়া এইটা জন্ম নেয় যৌবন থেকে আর এই জন্যে যৌবনটা হল খেলাফতের আমানত খেলাফতের এই পৃথিবীতে মানুষের জন্ম মানুষ জন্ম মরে যায় এই যে মরে গেল হারিয়ে গেল মরে গেল আর ফিরে আসলো না বাট সে রেখে গেল তার পদ ছিন্ন তার মানে আমার দাদা রেখে গিয়েছিলেন আমার বাবাকে আমার দাদা বেছে নাই তিনি ছিলেন আমার বাবাকে রেখে গেলেন আমার বাবা বেছে নাই রেখে গিয়েছেন আমাকে আমিও একদিন থাকবো না থাকবে আমার সন্তান এই যে ধারাবাহিকতা যে যাবে হারিয়ে যাবে আর এই যে হারানোর পরে একেবারে খালি হয়ে যাবে না কেউ না কেউ প্রতিনিধিত্ব করবে এই যে প্রতিনিধি জন্ম নিচ্ছে কিসের দ্বারা যৌবনের দ্বারা এই জন্যে পৃথিবীর খেলাফতের আমানত হল যৌবন পৃথিবীর খেলাফতের আমানতের নাম হল যৌবন দুই নাম্বার হলো এই যৌবনটা আমানত নিজের অদস্তন সন্তানের প্রত্যেকটি মানুষ তার ছেলে নাতিপতি এই যে উত্তরাধিকার তাদের অগ্রিম আমানত যেমন আমার নাতি আমার ছেলে আমার মেয়ে আমার বংশধর যারা তাদের আমানত হলো আমার কাছে আর এই আমানতটা হলো যৌবন এ আমানতটা হলো কারণ আমি যদি যৌবনের আমানত ধ্বংস করে ফেলি তাহলে আমার ছেলে নাতিপতির বংশের গায়ে তিলক লাগ আমি দালিক উদাহরণ দিচ্ছি যে কোনো ব্যক্তি চরিত্রহীন যদি হয় সে যদি তার যৌবনকে ধ্বংস করে ফেলে সে যদি তার যৌবনকে আইন বহির্ভূত ব্যবহার করে তাইলে সে তার উত্তরাধিকারীদের সাথে গাদ্দারি করল উত্তরাধিকারীদের সাথে কি করলো কারণ বংশ মিনিমাম তিন জনে দাদা বাবা নাতি দাদা বাবা নাতি এই তিন জনে হয় একটা বংশ প্রত্যেকটা বংশের জন্য এই তিনটা ধাপ তিনটা ধাপের খোঁজ নিতে হয় দাদা যেমন নাতি তেমন বাবা যেমন ছেলে তেমন বুঝতে পেরেছি দাদার চরিত্র নাতির মধ্যে বাবার চরিত্র ছেলের মধ্যে এই জন্যে বাবা যদি হয় বদমাইশ সরি শব্দটা বাংলা ভাষার শব্দ তো চরিত্রহীন ছেলেও হবে দাদা যদি হয় চরিত্রহীন নাতিও হবে এটা এক ধারাবাহিক বাস্তবতা এই জন্যে যে তার যৌবনকে ধ্বংস করে ফেলে সে তার উত্তরাধিকারীদের সাথে গাদ্দারি করে উত্তরাধিকারীদের সাথে আমানতের খেয়ানত করে বুঝতে পেরেছি তার মানে যৌবন আমার কাছে যে যৌবনটা আছে এটা আমার উত্তরাধিকারীর আমানত হা ঠিক এমনি তৃতীয় আরেক পর্যায়ে আমানত হল যে আমার যে পূর্বপুরুষ তারাও ধারাবাহিক বাস্তবতায় আমার কাছে তাদের পদচিহ্ন পৃথিবীতে রাখার জন্যে রেখেছেন আমানত এর নাম যৌবন তাই যৌবনটা খেলাফতের আমানত বংশীয় আমানত উত্তরাধিকারীদের আমানত এই জন্যে এটা কেবল ধর্মের কথা নয় ইংরেজিতে বলে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা হারিয়ে গেল না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট স্বাস্থ্য হারালো কিছুটা হারালো আর ক্যারেক্টার ইজ লস্ট এটাকে আমি কইতেছি বলেন তো ক্যারেক্টার ইজ লস্ট যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই এখন এই যে নীতিনৈতিকতার কথা বললেই যুবক তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমানত তথা যৌবনের পবিত্রতা রক্ষা আজ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোটি কোটি যুবক যুবতী আছে। কয়টা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার চরিত্র আছে এটা আজ দুষ্কর হয়ে যাচ্ছে ঠিক না রাগ করবা কিন্তু আমরা চাইবো হামদর্দ পরিবারে আমরা যারা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যৌবনের আমারত রক্ষা করব। কে কে রাজি আসব রাজি আসো তো করবা তো ইনশাল্লাহ দুইটা হাত দেখাও না দেখি বাবা দুই হাত দেখে না তাহলে বোঝা গেল যে আমার টু হান্ড্রেড পার্সেন্ট যৌবনের আমানত যে সংরক্ষণ করতে পারে সেই সব কিছু রক্ষা করতে পারে একটা হাদিস বলি একবার এক যুবক এসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে বলেন ইয়া রসুল্লাহ সাল আমি ইসলামের সব কিছু মানব তবে একটা কাজের অনুমতি দিন কি যুবক বললেন আমি কেবল বেবিচার করতে চাই বাকি সব আমি মানব বেবিচার করতে আমি না আমার আমি আমার যৌবনের উষ্ণতায় উম্মাদ হয়ে আমি চাই আপনার কাছে অনুমতি আমাকে শুধু অনুমোদন করুন আমি কেবল বেবিচার করব অনুমতি চাই সাহাবিরা গুসায় রাখ নবীজি যুবককে বলেন আসো কাছে বসতে দিলেন যুবককে নবীজি সসরাম পাশে বসিয়ে প্রশ্ন করলেন যুবক বলতো তোমার খালা তোমার মায়ের বুনের সাথে কেউ যদি বেবিচার করতে চায় তুমি কি বলবে নবীজি যুবক তার বিবেক তার অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার জন্যে নবীজি সশ্রাম প্রশ্ন করলেন যুবক বলো তোমার ফুফুর সাথে যদি কেউ বেবিচার করতে চায় কি করবে যুবক বলো যদি কেউ তোমার বোনের সাথে বেবিচার করতে চায় কি করবে যুবক একটা একটা কারণ প্রশ্ন করছেন বলো যুবক যদি কেউ তোমার স্ত্রীর সাথে বেবিচার করতে চায় তুমি কি করবে যদি কেউ তোমার মায়ের সাথে বেবিচার করতে চায় কি করবে যদি কেউ তোমার মেয়ের সাথে বেবিচার করতে চাই তুমি কি করবে যুবক প্রত্যেকটা প্রশ্নের জবাবে বললো আলি সাল্লাম বলেনটা কি আমার খালা আমার ফুফু আমার আমার স্ত্রী আমার মেয়ে আমার মা অবশ্যই হতে পারে না এদের সাথে যে কেউ বেবিচার করে আমি তাকে কি আমি তাকে দুনিয়া থেকে বিদায় করলেন নবীজি বলেন যুবক আচ্ছা তুমি যে মহিলার সাথে বেবিচার করতে চাও সে তো কারো না কারো মেয়ে কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো খালা কারো না কারো ফুফু যুবকের বিবেক খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল। যুবক বলল আমি তৌবা করলাম ইয়ারসুল্লাহি সাল আমি আর কারো সাথে বেবিচার করার আকাঙ্ক্ষা স্পর্শ করলেন যুবক বলেছেন যে আমার বুকে স্পর্শ করলেন আমি অনুভব করলাম আমার কলিজা শুদ্ধ যেন হিমশেতল ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে দেয়া হয়েছে এবং এর মুহূর্ত এর পর থেকে আর কোন নারীর প্রতি আমি কুদৃষ্টিতে তাকাতেও পারিনি সুবাহ আল্লাহ বলবা না সুতরাং আজকে যারা যুবক প্রত্যেকটি যুবকের জন্যে এটা প্রশ্ন হওয়া উচিত কারণ ছেলেরাই বেশি দুষ্ট ছেলেরাই মেয়েদেরকে বেশি উত্তক্ত করে কি ঠিক না বেটিক রাগ করতে স্বীকার করা ভালো হ্যাঁ ছেলেরাই বেশি দুষ্ট তবে হা মেয়েরাও কম আমি কইতেছি না কিন্তু এখানে পক্ষ নিয়ে গেছে হ্যাঁ না আমরা সবাই সবাইকে সহযোগিতা করব নী সাল্লাম বলেছেন আর ও পুরুষরা হলো নারীদের সহোদর নারী আর পুরুষ পরস্পরে সহোদর আরেকটা মেয়েকে দেখলে তুমি তোমার নিজের বোনের মতো মনে করতে পারবে না কেন আরেকটা মেয়েকে তোমার মায়ের মতো মনে করতে পারবে না কেন কেন আরেকটা মেয়েকে হা তোমার বউ যে সে তো তোমার বউই স্ত্রী তো হ্যাঁ যে পুরুষ তার জীবনে অবশ্যই একটা স্ত্রী আসবে যে নারী তার জীবনে অবশ্যই একটা স্বামী আসবে ওই যুবকরাই কিছু দিতে পারে সমাজকে মানুষের উপকার করতে পারে কল্যাণ করতে পারে মানুষের বেদনায় সাথী হতে পারে যে ন্যূনতম নিজের চরিত্রকে সংরক্ষণ করেছে চরিত্র হারিয়ে যাওয়ার অনেক পরিস্থিতি তৈরি হতে পারে কেরিমে দলিল আছে সেইদনা ইউসুফ আলী ইসালাম তিনি পৃথিবীর যুবকদের আদর্শ ইউসুফ আলী ইসলাম আল্লাহর নবী কোরআনে কেরিমে বারো নম্বর সোরা আল্লাহ তালা তার নামে সোরা ইউসুফ নাজিল করেছেন আল্লাহ বলে দিয়েছেন ইউসুফের সৌন্দর্য দেখে তিনি যে পরিবারে লালিত পালিত হচ্ছিলেন ওই পরিবারের নারী নারী তাকে একান্তে দরজা জানালা বন্ধ করে ডেকেছে চরিত্র হননের জন্যে কিন্তু ইউসুফ আলী হিসালাম। আল্লাহকে ভয় করে বদ্ধ দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন তার চরিত্র সংরক্ষণে সাহায্য করেছেন কে তাই কখনো হতে পারে তুমি আমি এমন পরিস্থিতির মুখোমুখি হতেও পারি ভয় করতে হবে কাকে কাকে আল্লাহ তালাকে তাই আল্লাহকে ভয় করে নিজের যৌবনের আমানত যে যুবক রক্ষা করে কেবল এই যুবক যে যৌবনের আমানত রক্ষা করে এই গুণটা যার আছে সে জীবনে ব্যর্থ হবে ব্যর্থ হবে আমি দেখেছি আমাদের জীবনে অনেক তুখুর ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এখন রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় ঘুরে বেড়ায় পিছনের বেঞ্চে বসে থাকতো অতসে এখন সফল হয়েছে কারণ চরিত্রটা তাই আমি আজকে এখানে যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত যারাই বন্ধু বান্ধব প্রত্যেকটি যুবক আর যুবতীর ছেলে আর মেয়ে শপথ হওয়া উচিত যে আমরা আমাদের চরিত্রকে চরিত্রকে সকল অবক্ষয়ের বিরুদ্ধে প্রথম ফাউন্ডেশন হল নিজের চরিত্র নিজের নিজের চরিত্র আর নিজের যৌবন যৌবনের চরিত্র যে সংরক্ষণ করতে পারে তারে দিয়েই সব সফলতা অর্জন সম্ভব সম্ভব আর হামদর্দ এটাই চায় হামদর্দ পরিবার এটাই চাই হামদর্দের শিক্ষকরাও এটাই চান আমরাও এটাই চাই আল্লাহ তালা কবুল করুন আমরা সবাই বলি আমি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা